যদি কেউ চাইনিজ খেতে চান তাহলে এখানে আসতে পারবেন, একই বিল্ডিং এ নিচে চাইনিজ আর উপর হচ্ছে বাবু মশাই। গুড নুন এভরিওয়ান, আমি এখন রয়েছি গড়িয়াতে আমাদের গড়িয়ার একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে বাবু মশাই। তো এই রেস্টুরেন্টে আমি আজকে বিরিয়ানি খাবো, আমি যে বিরিয়ানিটা অর্ডার করেছি সেটা হচ্ছে বাসুমতি বিরিয়ানি, সেটার প্রাইস হচ্ছে গিয়ে 315 টাকা। তো সেটা আসলে আপনাদের দেখাবো, এটা বারকাম রেস্টুরেন্ট, এখানে চাইলে আপনারা কিন্তু অনেক মকটেল ককটেল সব কিছু পাবেন, এখানে বিয়ার রয়েছে, হুইস্কি রয়েছে, ভটকা রয়েছে। তো গাইস বিরিয়ানি খাওয়ার আগে আমি খুলে দিচ্ছি। বিয়ারটার দাম হচ্ছে 335 টাকা একটা ফুল বোতল, মানে আপনাকে যে পুরো বোতলটা থাকে ক্রাফটার পুরোটা, ওটার দাম হচ্ছে 335 টাকা। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে, যেরকম আমাদের বিরিয়ানি। ভাই তোমার নাম? পুলক পুরকাই। ওর নাম হচ্ছে পুলক পুরকাই। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, এই বিরিয়ানি দিয়ে এখন আমাদের লাঞ্চ কমপ্লিট করবো আমরা। সুপার বিরিয়ানির সাথে একটা রায়তা দিয়েছে, এই হচ্ছে সেই রায়তাটা, রায়তাটা খেয়ে দেখা যাক, রায়তাটা ফ্যান্টাস্টিক। সো গাইস আপনারা যারা বারকাম একটা রেস্টুরেন্টে খেতে যাবেন তারা এখানে অবশ্যই আসতে পারেন, এখানে খাবারের কোয়ান্টিটি আর এখানকার খাবারের যে মানে স্বাদ খুবই ভালো, আপনারা যারা আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা এখানে এসে একবার টেস্ট করতে পারেন। আর যারা কোনো একটা বারে এসে ড্রিঙ্কস করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন, এখানে সব রকম আইটেম থাকে, আপনারা যেটা চাইবেন সেটা আপনারা এখানে এসে দেখবেন। আপনাদেরকে আমি চার্ট দেখেছি, তো সেই চার্টটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের তার ভিতরে যদি কোনো কিছু ভালো লাগে আপনারা খেতে পারেন। যারা কাজ করেন বা যারা মানে মানুষ যারা রয়েছে মানুষের মাঝে মধ্যে হ্যাং আউটের দরকার, আপনারা বাড়িতে ভালো মন্দ খান ঠিক আছে, তারপরও বাড়ির প্রিয়জনের সাথে মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে গিয়ে খাবেন। যদি রেস্টুরেন্টে যাওয়ার সামর্থ্য না থাকে কোনো একটা পার্কে যাবেন, পার্কে গিয়ে চিপস কিনে খাবেন, তাতেও একটা আলাদা মজা। তার কারণ একঘেয়েমি জীবন থেকে বেরোতে গেলে মানে একঘেয়েমি জীবন, আমরা যখন বাড়িতে থাকি তখন একঘেয়েমি একটা জীবন থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের মাঝে মধ্যে চেঞ্জিংয়ের দরকার, সেই চেঞ্জিংয়ের জন্য কিন্তু মাঝে মধ্যে বেরোনো মানে ঘুরতে যাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। তো যারা একঘেয়েমি জীবন থেকে একটুখানি মুক্তি পেতে চান তারা অবশ্যই মাঝে মধ্যে চেঞ্জিংয়ের জন্য বাইরে আসুন। তো সবার সামর্থ্য সমান হয় না, যাদের যেরকম সামর্থ্য তারা সেরকমভাবে এনজয় করুন। গাইস রেস্টুরেন্ট থেকে আবার বেরিয়ে যাবো, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন 12 যাওয়ার পথে বাড়ি যাবো এখান থেকে। তো পরিদোষ বাই, ভালো দেখো, বাদ মিলালাম কেন ডানাবে আমার ক্যামেরা, আসতে পারেন। সেখানে 400 টাকার একটা যে বুফেট আপনাকে বললাম সেটা কিন্তু খুব একটা ফেমাস একটা আইটেম, চলুন আপনাকে গিয়ে দেখাই। এই হচ্ছে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এর নিচে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার চাইনিজ রেস্টুরেন্ট। এটার নিচে যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে নুডে নুডে, তাই তো? এটা হচ্ছে নুডে নুডে রেস্টুরেন্ট, এটা চাইনিজ রেস্টুরেন্ট। তো এর ভিতরে আপনারা আসলে চাইনিজ খেতে পারবেন, যদি কেউ চাইনিজ খেতে চান তাহলে এখানে আসতে পারবেন, একই বিল্ডিংয়ে নিচে চাইনিজ আর উপর হচ্ছে বাবু মশাই। তো এখানটায় বুফেট চলে, বুফেটগুলো কী আছে ভাই? আর এখানে যে বুফেটগুলো করা আছে আপনারা চাইলে এখান থেকে এসে খেতে পারেন, এটা পুরো চাইনিজ রেস্টুরেন্ট আমাদের গড়িয়াতে। এটা দেখুন এখানে আপনার সব আইটেমগুলো রাখা আছে, যে আইটেমগুলো পর পর রাখা আছে আপনারা যেটা চাইবেন সেটা এখান থেকে খেতে পারেন। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে বন্ধু, তোমার এখানে তোমাদের এই যে জায়গাটা এখানে টাইমিং কী আছে? টাইমিং সকালে 12টা থেকে 4টা অবধি, আবার সন্ধ্যাবেলা 6টা থেকে 10টা অবধি। সকাল 12টা থেকে 4টা অবধি বুফে স্টার্ট হয়, তারপরে আবার সন্ধ্যে 6টা থেকে 10টা অবধি বাবু মানে এখানে বুফে চলে। তো এইখানে হচ্ছে এয়ার বুফের দাম কত? খুব ভালো ডেকোরেশন। তো গাইস আপনাদেরকে একটা রেস্টুরেন্টের ব্লগ দেখালাম, জানি না ভিডিওটা কেমন লাগবে, তো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পরবর্তী পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।